গাজায় আটকে পড়া ফিলিস্তিনিরা দেখছেন ইসরায়েলের আগ্রাসনের কঠিন রূপ। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে রাফা ক্রসিং, কিন্তু এই পথ দিয়ে গাজা ছাড়তে পারবেন শুধু বিদেশি ও দ্বৈত নাগরিকেরা। আর গুরুতর আহত কিছু ফিলিস্তিনিদের দেয়া হবে প্রাথমিক চিকিৎসা, তবে সীমান্ত পেরোনোর অনুমতি নেই সাধারণ ফিলিস্তিনিদের। রাফা ক্রসিং দিয়ে বের হওয়ার তালিকায় নাম না থাকায় পরিবারের সদস্যদের রেখে বের হতে হচ্ছে অনেককে। এতে হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে এই সীমান্তে, যাতে এক নবদম্পতির বিচ্ছেদের ফুটেজ উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সদ্য বিয়ে হয়েছে তাদের, স্ত্রী জর্ডানের নাগরিক আর স্বামী ফিলিস্তিনি। যুদ্ধের এই কঠিন সময়ে রাফা সীমান্ত দিয়ে গাজা ছাড়ার চেষ্টা করেন তারা। তবে রাফা ক্রসিংয়ে পৌঁছে জানা যায় বিদেশি পাসপোর্টের জোরে অনুমতি পেয়েছেন শুধু জর্ডানীয় স্ত্রী, আর ফিলিস্তিনি হওয়ায় সীমান্তের এপারেই থাকতে হবে স্বামীকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।